শনবিলে ঘরের মাঠে পরাজয় পরণ শান্তিপুর ইয়ংস্টার ফুটবল টিমের। ফাইনালে 2-0 গোলে জয়ের কিতাব ছিনিয়ে নিল নাইন সোলজার পশ্চিম ডলুগ্রাম। শান্তিপুর নবজাগরণ সংঘ আয়োজিত নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার। শান্তিপুর ইয়ংস্টার ফুটবল টিম বনাম নাইন সোলজার পশ্চিম ঢলুয়াকড়ার মধ্যে। খেলার প্রথমার্ধে প্রায় 20 মিনিট হাঁটাহাঁটি লড়াইয়ের পর প্রথম গোল করতে সক্ষম হয় নাইন সোলজার পশ্চিম ঢলুগ্রাম আকড়া দল। পরবর্তীতে প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয়বার গোলপোস্টের সীমারেখা অতিক্রম করে নাইন সোলজার 2-0 গোলের এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ করেও ব্যর্থ হতে দেখা গিয়েছে শান্তিপুর ইয়ংস্টার ফুটবল একাডেমিকে। এদিন আধিপত্যের সাথে খেলতে দেখা গেছে নাইন সোলজার ঢলুগ্রামের খেলোয়াড়দের। অবশ্য দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও স্কোরবোর্ডের কোনো পরিবর্তন করতে পারেনি শান্তিপুর ইয়ং ফুটবল টিম। অবশেষে ঘরের মাঠে পরাজয় বরণ করে হতাশ হয়েই বিদায় নিতে হচ্ছে তাদের। শোনবিলের শান্তিপুর অঞ্চলে এই রোমাঞ্চকর খেলা উপভোগ করতে অসংখ্য ক্রীড়াপ্রেমী সহ জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন শোনবিল অঞ্চলের প্রাক্তন ক্রীড়াবিদরাও। চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যান অব দ্য ম্যাচ শিরোপা অর্জন করে বিজয়ী দলের তরুণ ফুটবলার করণ দাস এবং বেস্ট গোলকিপারের সম্মাননা প্রদান করেন বিজয়ী দলের অসিত দাসকে। এদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরবনগর জেলা পরিষদ সদস্য প্রতিনিধি অনিল চন্দ্র দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অখিল রঞ্জন তালুকদার, প্রাক্তন শিক্ষক অমৃতলাল দাস। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিজয়ী দলের অধিনায়ক ইন্দ্রজিৎ দাস এবং সহ খেলোয়াড়দের পাশাপাশি ক্ষিতিশ দাস, গোপাল দাশগুপ্ত, সঞ্জীব দাসরা। উপস্থিত অতিথি সহ দর্শকবৃন্দদের সার্বিক সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সম্পন্ন হয়েছে বলে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বলা যায় সব মিলিয়ে বাজি পটকার আকাশ বাতাস মুখরিত করে তোলে ডলুগ্রামের ফুটবল প্রেমীরা। শোনবিল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর রিপোর্ট। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।